সময় বুঝিয়া সরস হইয়া যেন মিলিবি না গোর তুলসী তুই ও নারী আমিও নারী মান যেন বজায় থাকে রাখিবাই আপন মা সত্যই মা এমন ভক্তের সঙ্গ পেয়ে সময় যে কোন দিক দিয়ে চলে যাচ্ছে বুঝতে পারছি না। যাই হোক আমি আরও আধা ঘন্টা চেয়ে নেব যত কষ্টই হোক, কারণ আমার অনেক ভক্তরা এসেছিল না, আমার এই দাদা ভাইরা এসেছিল না, আমার ভালোও লাগে না, তারা এসেছে তো একটু সময়টা বেশি হয়ে গেছে, আমি চারটা পর্যন্ত সময় নিলাম। এইবার আমার রাধানি চলে যাচ্ছি এবং রাধানিকে বলে বলছি যেই মাত্র তুলসী চলে যাচ্ছি যেতেই রাধানি বলছে একবার তুলতে পারলে সিঁড়ি আর হারাবার ভয় থাকবে না, কিন্তু সবাই তো সিঁড়ি তুলতে পারে না, তাই তো তাই তুলসী তুলসী এসে বলছি এইবার গীতা টিতা যা দেবেন এখন আসার দরকার নেই, যখন সূর্য পূজার পরই সবাই দেবেন, কেউ আসবেন না এখন, কেন দক্ষিণা দেবেন। তাই তো রাধারানী বলছে তুলসী আমায় পেছনে ডাকলি কেন, রাধারানী বলছে তুলসী এসে বলছে রাধে রাধে আমায় পেছনে ডাকলি কেন, তুই কি জানিস না রাধে পেছনে ডাকলে কুমঙ্গল হয়। রাধারানী বলছে তুলসী ঠিকই বলেছিস পেছনে ডাকলে কুমঙ্গল হয়, কিন্তু পেছনে দুইজন ডাকলে মঙ্গল হয়, কোন দুইজন বলুন তো বাবা, কে কে ডাকলে মঙ্গল হয় পেছনে? প্রথমে বউ ডাকলে মঙ্গল হয়, এখন বউ ডাকলে মঙ্গল হয় না, পেছনে যদি মা ডাকে তো মঙ্গল হয়, আর একজন পেছনে ডাকলে মঙ্গল হয় সে কি, সে বউ না, সে যদি কোনো কৃষ্ণ ভক্ত পেছনে ডাকে তথাপি যেন মঙ্গল। তাই তো তুলসী আমি তো কৃষ্ণ ভক্ত, আমি তোকে পেছনে ডেকেছি তোর অমঙ্গল হবে না মঙ্গল হবে, তুই কেন ডেকেছিস বলছি শোন আমি গোবিন্দকে পড়াবো বলি একটি চম্পক ফুলের মালা গেঁথেছি, আমি বিনি সুতার মালা গেঁথেছি, তাই এই মালাটি নিয়ে যা আমার গোবিন্দের গলায় পরাইয়ে দিবি, আর শোন একটি কর্পূর দ্বারা তাম্বুল সাজিয়েছি একবার নিয়ে যা। এইবার তুলসী চলে যাচ্ছে, কিভাবে যাচ্ছে উলসী তুলসী মনে হরসি, উলসী তুলসী মনে তে হরসি, তুলসী মনে তে হরসি, উলসী তুলসী মনে তে হরসি, চলিলা রায়ের বলে আর চলিলা রায়ের বলে, চলিলা রায়ের বলে আর চলিলা রায়ের বলে, সরসী কুলে মিলে গেল, গোবিন্দ সনে দেখা হলো সরসী কুলে মিলে গেল, মিলিল সরসী কুলে কেন মিলিল সরসী কুলে, মিলিল সরসী কুলে এসে বলছি এ ধনি চতুরী না করো চতুরি আমারও শপথি তরি, রাধারও কুশল কইয়া সকল শীতল কর হ। একবার রাধানি কেমন আছি বল না তুলসী, তুলসী রাগ হয়ে গেছি, কেন রাগ হয়ে গেছি না, আমি আসলাম গোবিন্দর কাছে আমি কেমন আছি তা না জিজ্ঞাস করে আমার রাধানি কেমন আছে বলছি আমি কথা বলবো না, যেই মাত্র কথা বলছি না এবার বলছে তুলসী একবার বল না কেমন আছি। গোবিন্দকে বিনি সুতার মালাটি পরিয়ে দিয়ে গোবিন্দের রাধা প্রেম দ্বিগুণ বেড়ে গেছে। এইবার গোবিন্দ বলছে তুলসী একবার বল তুই আমায় মালা পরালি না আমার জ্বালা বাড়াইলি, আমি
আর রাধারানী ছাড়া আমার প্রাণ বাঁচে না। এই মালা পরি আমার রাধা প্রেম দ্বিগুণ বেড়ে গেল। বল আমি কোথায় গেলে আমার রাধারানীকে পাবো? এইবার সকল রাধা তুলসী বলছি, গোবিন্দ তবে তুমি সরসীর কুলে আসার পথে চেয়ে থাকো, তোমার রাধানীর সঙ্গে দেখা হলেও হতে পারে। আমি সলোনার আশ্রয় পড়ে তোমার রাধারানীকে দাদা। এইবার তুলসী চলে যাচ্ছে, রাধারানী মনে মনে ভাবছি এখনো তুলসী আসছে না, কেন আসছে না? যা তুলসী মনে হয় গোবিন্দের সেবায় লেগে গেছে। এইবার বলতেই তুলসী বলছে, রাধে 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 রাধে। তুলসী, এই তুলসী তুই ফিরে এলি, তোর ওই হাতে চম্পক ফুলের মালাটা দেখছি। আচ্ছা বলতো তুলসী, তোর এই মালা আমার মালা কেন ঘুরিয়ে আনলি? যা গোবিন্দের সঙ্গে দেখা হয় নাই? বলছে দেখা হয় নাই, ধর তোর মালা তুই পর। যেই মাত্র গোবিন্দের পরযুক্ত মালা রাধানী গলায় পরিয়ে দিয়েছে, রাধানী কৃষ্ণ প্রেম দ্বিগুণ বেড়ে গেছে। এবার রাধানী বলছে, এই তুলসী এই মালা তো আমার নয়, এই মালা তো গোবিন্দের পরশযুক্ত মালা, এ মালা পরি আমার গোবিন্দ প্রেম দ্বিগুণ বেড়ে গেল। বল আমি কি করি? বলছে শোন, তুই একবার ছলনার আশ্রয় করে কাঁদ, এমনভাবে কাঁদবি তুই কুস্বপ্ন দেখেছিস, কুস্বপ্ন দেখি তোকে যেতে হবে, তোকে সরস্বতী কুলে সূর্যদেবের পূজা দিতে। এইবার আমার রাধানী ছলনার আশ্রয় করে যেন কাঁদছে। কীভাবে কাঁদছে গো? ওরে শাস্য মুখে কাঁদছো কেনে? কি হয়েছে অমন করে কাঁদছো কেনে? তুমি অমন করে কাঁদছো কেনে? বলো বৌমা কি হয়েছে? তুমি বলবো? হ্যাঁ বলো না, কেন কাঁদছো বলবো? হ্যাঁ বৌমা বলো, আর না হলে আরো কাঁদো। আরে বলবে তো কি হয়েছে? ও গো আজ নিশীতে স্বপ্ন দেখিলাম আমি গো। নিশীতে স্বপ্ন দেখেছো? তো ভালো হয়েছে। এমন কি স্বপ্ন দেখেছো যে কাঁদছো? আমি নিশীতে কুস্বপ্ন দেখলাম গো। কি স্বপ্ন দেখেছো? কুস্বপ্ন? বলছি মা আমি আজ নিশীতে কুস্বপ্ন দেখেছি। বলছি বৌমা
কেমন স্বপ্ন দেখলি? বলছে, মা আমি গভীর রাতে সেজে সুতি, স্বপ্ন দেখি আমি মুরপতি কি দূর গতি। শোনো মা, একবার শোনো, আমার পতির কি দূর গতি একবার শোনো না মা। ওরে শত্রু আসি পাথানে পশি, ওরে গাভি করিল চুরি, ওরে শত্রু আসি পাথানে বসি, ওরে গাবি করিল চুরে, সব কিছু এইবার বলো মা, গভীর রাতে শত্রু আসি পাথানে পশি, গাভী কইল চুরি সব কিছু কারি ধরি, আমার পতি কে গেল মারি, বলো মা এখন আমি কি করি বলো না। বলছে, বৌমা তোমার পতি মানে আমার আয়ান, দশ নয় পাঁচ নয় একটি মাত্র পুত্র আয়ান, সে মারা গেছে, এমন কুস্বপ্ন দেখেছো? বলো বৌমা আর কি, কোনো ভালো স্বপ্ন দেখো নাই? দেখেছি মা, আমি গভীর রাতে এমন কুস্বপ্ন দর্শন করি, কাঁদতে কাঁদতে নিশির শেষে ভোরের বেলায়, আমি শুনেছি ভোরের স্বপ্ন নাকি সত্য হয়, ভোরের বেলায় স্বপ্নে দেখলাম, কি স্বপ্ন দেখলাম মা জানো? তবে শোনো, কি স্বপ্ন দেখলাম, ওরে সূর্য দেবা করলে পূজা সকল বিপদ যাবে, ওরে সূর্য দেবা করলে পূজা সকল বিপদ যাবে, সূর্য দেবের করলে পূজা সকল বিপদ যাবে। একবার যাও না পূজাই যাও। আরে পূজা তো করতে যাবো, কিন্তু পূজা তো করতে অনেক কিছু লাগে, এখানে তো তেমন কিছু নাই তাই যেতে পারছি না। আরে আমার ঘরে তো কোনো অভাব নেই। আরে তোমার ঘরে থেকে তো লাভ নাই, যেখানে পূজা হবে সেখানে লাগবে। তবে বলো না কি কি লাগবে। প্রথমে একটা শাড়ি লাগবে, শাড়ি। শাড়ি? হ্যাঁ, তবে শাড়িটা যেন লাল হয় আর জামদানি। কম দামি হলে হবে না? ওইসব শাড়ি আমি পরি না।
তোমায় পড়তে হবে না আমি পড়বো। আচ্ছা তারপর শাখা লাগবে, শাখা সিঁদুর লাগবে, আর আলতা লাগবে, পাঁচ রকমের ফল লাগবে, পাঁচ রকমের ফুল লাগবে, পাঁচ রকমের মিষ্টি লাগবে। আর শোনো 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 বলো, আর একটা কথা ভুলে গেছি। কি? ওইটা ছাড়া এখন আবার হয় না। কি গো? যুগটা পরিবর্তন তো, ওই সবকিছুর সাথে একটা ফ্রেশ ওয়াশও লাগবে। হরি বল, ফ্রেশ ওয়াশ? হ্যাঁ, তবে আবার পঞ্চে পঞ্চ। আচ্ছা তাই হবে। এইবার সুন্দর করে আমার আধানি সখীদেরকে নিয়ে কসরা সাজাচ্ছি। কিভাবে কসরা সাজাচ্ছি গো? চিনি ফেনি কলা মাখন রসলা, 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 কদম মতিলা ওরে দেউরি, কদম মতিলা দেউরি, কদম মতিলা ওরে দেউরি, কদম মতিলা সাজিনি। এইবার সূর্যদেবের ধ্বনি দিয়েছে। ও দিদি ভাই, এইবার উঠতে হবে, পাশে বসে এইবার পসরা সাজিয়ে নিয়ে এইবার চলে যাচ্ছে সকল সখীগণ মিলে পসরা সাজিয়ে সূর্যদেবের ধ্বনি দিয়েছে। সূর্যদেবাই কি, সূর্যদেবাই কি, সূর্যদেবাই কি, যেই মাত্র সূর্যদেবের ধ্বনি দিয়েছে পাশের বাড়ি কুটিলা ছিল। কুটিলা চেনেন তো মা নাকি? হ্যাঁ, ওই যে সব সময় কুট 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 করে কুটিলা, অর্থাৎ ননদি। ননদি পাশের বাড়ি থেকে এসে বলছে, এই বউ, এই ঘরে কিসের একটি ধ্বনি আসলো না বলতো? কিসের ধ্বনি? বলে শিখি শুনেছি, এই ঘর থেকে আমরা ভানু পূজার করতে যাবো তো, তাই সূর্যদেবের ধ্বনি দিয়েছি। এই আমি কি জানি না তোরা ভানু পূজার ছলে কানু পূজা করতে যাবি? বলছে, ওরে কানু পূজা করতে যাবি? আয় শোন ননদি, তোর যদি বিশ্বাস না হয় তুই আমাদের সঙ্গে চল না। এই বউ, যাবো বনি, আমি তো রেডি হয়ে বসে আছি। শোন, তুয়া শোনে যাবো বনি, দেখবো পূজার কাজ, অতি মনে হরে তোমরা সাজাও পূজার সাজ। একবার সাজিয়ে নিয়ে চলো, এবার সকল সখীগণ মিলে ননদির সঙ্গে করে নিয়ে রাধানি চলে যাচ্ছে পসরা নিয়ে সূর্য পূজার জন্য। এসো মনে আজু চলে আমার রাধা কুটিলা যাই সবার আগে পিছে রাধা রানী, কুটিলা যাই সবার আগে পিছে রাধা রানী, ওরে কুটিলা যাই সবার আগে পিছে রাধা রানী, ওরে কুটিলা যাই সবার আগে পিছে রাধা রানী। ফলমূল লইয়া চলে যাতে গো সঙ্গিনী, ফলমূল লইয়া চলে যাতে গো সঙ্গিনী, ওরে ফল ফল মূল লইয়া চলে যাতে গো
চালো রে কুটিলা চলে গেছে। এদিকে সকল সখীগণ মিলে সরসীর কুলে গিয়ে গোবিন্দের সঙ্গে মিলিয়ে দিয়েছে। রাধা গোবিন্দ জল খেলি পাশা খেলা খেলে এইবার সখীগণ বলছে, শোন তোরা একত্রভাবে নৃত্য কর। এইবার কি করছি, আমার রাধা গোবিন্দ একত্র করে নৃত্য করছে আর উলুর ধ্বনি জয় ধ্বনি দিচ্ছে। জয় জয় রাধা হরি বল হরি বল হরি বল হরি হরি বল। ভক্তগণ সবাই মিলে সবাই মিলে বৃন্দাবনে, আজ
ভক্তবৃন্দ সবাই মিলে বৃন্দাবনে যেই মাত্র ধ্বনি ঝুলনায় ঝুলছি রাধানি কানে কানে বলছে রাধি রাধি তার আগে বৃন্দাবনে তো দুষ্ট লোকের অভাব নেই দুষ্ট লোক এই যে মায়েরা শুধু আমার দিক তাকাবেন না আমার মায়ের দিকে একটু তাকাবেন সূর্য পূজা করলে দক্ষিণা দিতে হয় ঠিক আছে এইবার বৃন্দাবনে তো দুষ্ট লোকের অভাব নেই এইবার বলছে এই কুটিলা ঘরে বৌগি ভানু পূজার ছলে কানু পূজা করছে এইবার জটিলা কুটিলা ছুটি আসছে রাধানি কানে কানে সুখ পাখি বলছে রাধে রাধে আরে বিলম্ব নয় একবার তরা করি পূজায় বসে পড়ো একবার পূজায় বসি সূর্য পূজা সমাপ্ত করো এইবার রাধানির সকল সখীদের কিনি সূর্য পূজায় বসেছে এইবার যারা যারা উপবাস আছে যে যেখানে আছেন ওখানে বসে থেকে আমার সঙ্গে সূর্য পূজা করবেন এতে এতে নারায়ণ হরি হাতে জল নেবেন হাতে সবাই ফুল নেবেন এইবার পূজা অন্তে রাধা গোবিন্দের আরতি হবে আরতির সময় হলুদ ধ্বনি জয় ধ্বনি দেবেন Hey!
থাকো পতি লয়া সুখে তোমরা থাকো পতি লয়া সুখে তোমরা থাকো এইবার কি করলেন রাধারানী পূজন দিকে গেলেন রাধারানী ঘরে গেল রাধারানী ঘরে গেল রাধারানী ঘরে গেল সূর্য পূজা সমাপ্ত হলো রাধারানী ঘরে গেল সূর্য